হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ ইওর লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে দুপুর আড়াইটে, তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি অলরেডি। আর পিহান পিহান স্কুল থেকে ফিরে গেছে। কী মাখছো তুমি? কী মাখছো এটা? এগুলো কী মেখেছো? ই বাবা, এটার মুখের অবস্থা দেখো, আমার হাইলাইটারগুলো মেখে কী করেছে। চোখে কী মেখেছো দেখি? কাজল না, কাজল না বাবা, পুরো মুখ কালি হয়ে যাবে। দেখো আবার আয়নায় দেখছে কিরকম লাগছে। ভালো লাগছে? শ্রীমান দাদা খুব ইচ্ছে ছিল যে একটা মেয়ে হোক, তাহলে সবাই এক্সপেক্ট করেছিলাম যে পিহান মেয়ে, বুঝলে? বাট তারপর যখন হলো, তারপর জানা গেল হচ্ছে বেবি বয় হয়েছে। বাট পিহানের মধ্যে যে যেরকম, মানে সব বাচ্চাদের মধ্যেই না দেখবে কিছু ওই সাজনের ট্রেডস থাকে। মানে আমি যখন ছোটোবেলায় ভীষণ সাজতে ভালোবাসতাম, তারপর একটা বয়স আছে আসে যখন আমি সাজতে একদম ভালোবাসতাম না। তারপর যখন আমি অফিস জয়েন করি, তখন থেকে আমি মানে নর্মালি যেরকম কলেজ যেতাম বা স্কুল যেতাম সেরকমই আমি সাজতাম, মানে সাজতাম না। বাট যখন অফিস যাই তখন আমাকে সবাই বলে যে একটু একটু সেজে আসবি, ভালো লাগবে। তো সেই অফিস জয়েন করার পর থেকে তারপর আমার সাজা শুরু হয়। কী লাগবে তোমার? কি করবে তুমি? এক্ষুনি স্নান করিয়েছি তোমাকে, এখনই তুমি ভূত হয়ে যাচ্ছ, তাহলে কি করে হবে বলো? কি করছি? প্লিজ, আমার আজকে অনেক সাজের ভালো, তাই জন্য। আজকে আসবে আজকে বলে দাও। আজকে কে আসবে? লিটল বনু। লিটল বনু আসবে আজকে, ওর বনু আসবে, স্নীতিকা আসবে। বিহান প্লিজ, বিকি প্লিজ। হ্যাঁ পড়াবো। বেবিকে একটু পাউডার মাখিয়ে দিই, টিং টিং ডিং 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 ডিং, বেবি আসে জানলো। এই জানো বেবি আজকে কত লাফালাফি করেছে জানো? তুমি জানো আজকে না একটা ভিডিও বানিয়েছি আমি, কি অপূর্বভাবে নড়েছে আজকে, মানে এভরিডে নড়ে। বাট আজকে এত এত বেশি নড়ছিল, আমি একটা ছোট্ট মতো একটা ভিডিও করেছি, আমি সেটা মাকে দেখিয়েছি, দিদি ভাইকে দেখেছি। কী হয় জানো তো, যখনই ও নড়ে তখন আমি ধরো মা বা দিদি ভাই কাউকে একটা ডাকলাম, ঠিক যেই মোমেন্টে ওরা এরকম পেটে হাত দেবে নড়া বন্ধ। কী করে জানি ওরা বোঝে আমি জানি না, তো ওই জন্য মার খুব মন খারাপ হয়ে যায়, মা বলে খালি আমি হাত দিলে নড়া বন্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি ভিডিও করে রেখেছি। মা যে কী খুশি হয়েছে আজকে, মানে এতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নড়াটা, মানে পুরো একবার মনে হচ্ছে মাথাটা এইভাবে উঠে গেল আর পেটটা এইভাবে নেমে গেল, মানে সাচ এ বিউটিফুল মুভমেন্ট। মানে এই এই ফেসটা আমি এত এনজয় করছি যখন আমার এত বেশি নড়ানড়ি করছে, খুব ভালো লাগছে। আমাকে বেশি চেনে বেবিটা? হ্যাঁ তোমাকে চেনে তো, কিন্তু মামান বা মা হাত দিলে নড়ে না জানো, তখন ইরম করে চুপ করে বসে থাকে, আর তুমি যখন হাত দাও তখন ঠিসুম 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 এরম করে। যেখানেই বেবি পাচ্ছে সেখানেই আদর করছে। বেবি যারা মামান হচ্ছে সেই মামানদের বুকে, তো আমি বেবিদের বুক কি পড়ে তোমাকে শোনাবো? মামানদের বুকে পড়বে? তুমি বড় হয়ে গেছো। মাদার টকিং টু হার বেবি ইন দ্য ওম্ব ইজ আ ন্যাচারাল অ্যান্ড অ্যান এজ ওল্ড প্র্যাকটিস। আই ডোন্ট থিঙ্ক দেয়ার্স এনি মাদার হু হ্যাজ নট স্পোকেন আ ওয়ার্ড টু হার বেবি ডিউরিং হার প্রেগনেন্সি। মানে পেটুর ভিতরে যখন বেবি থাকে তখন মামানরা পেটুরতে বেবির সাথে কথা বলে। হ্যালো, এ হচ্ছে ওদেরকে বললে কি করবে কি না করবে। ফেভারিট বুট স্পিড বুট, এটাই আমার অনেক ফেভারিট ডগি ছিল,
এখন এখন আছে বেবি। বেবিকে দেখে এই যে বেবি, বেবিকে তো দেখছো না, বল আমাকে দেখো। আমার অনেক খেলনা আছে, আমি এখন খেলছি তো, তাহলে একটু পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ বাই বাই বাই। একটা কথা বলি শেষ করি, তুমি হাত ধরে, তুমি হাত দিলে নড়ে না? না কি নড়ে না আমি বলেছি, তুমি হাত দিলে নড়ে, ও হাত দিলে একমাত্র নড়ে। ও তুমি হাত, তুমি বিগ ব্রাদার হয়ে গেছো না, ওই জন্যই আনন্দ পায়। আমি না মাকে বলেছিলাম যে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, মানে ওই খিচুড়ি, আবার সেরকম খিচুড়ি না, ভোগের খিচুড়ি, মানে যেইভাবে ভোগ করে না ওই এক্স্যাক্টলি ওই টেস্টটা আমি চাইছিলাম। মা নিজে দেখো করে দেখো ভোগের বানানোর চেষ্টা করছে। আমি স্নান করে বেরিয়েছি, মা আমাকে বলছে মামা আজকে খিচুড়ি দারুণ হয়েছে, তো আমি অনেক খেতে পারবো আজকে। হ্যাঁ খিচুড়িটা দেখো, দেখতে তো হেভি হয়েছে, খেতেও ভালো হবে, এর সাথে সমস্ত ভাজা ভুজিও করেছে মা। তখন আমি হাত ধুই না, আরেকবার খাওয়ার আগে হাত ধুতে হয়। মানে বিহান কি বলে দেয়, এখন আমি যা করব বিহানও তাই করবে, যে সিকোয়েন্সে মা আমাকে খেতে দেবে ওই সিকোয়েন্সে বিহানকেও দিতে হবে, বুঝলে? এবার এইটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য ও বলছে যে মিম সিট যেদিকে থাকবে সেদিকেই ও রাখবে। না মিম সিট যেদিকে থাকবে আচ্ছা আচ্ছা সেদিকেই দিয়ে দিচ্ছে দাদা। তো এই যে টেস্টি টেস্টি খিচুড়ি, দিচ্ছে বাবা, এই তো এই দেখো আমার এখানে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওর জন্য, বোনের জন্য রেখে দিচ্ছে মা, বোনও এসে যদি একটু খায়। মা আর দিও না, বেশ আর দিও না, আর দিও না। এত ভালো বানিয়েছিল না মা খিচুড়িটা, মানে খুব টেস্টি ছিল, আমি আজকে চেয়ে খেয়েছি। এখন আবার কী হচ্ছে বলো তো, একটু একটু আবার অরুচি হয়ে গেছে, আবার কী বাবা? আচ্ছা ও পাউডার মেখেছে আবার। চল এখন আমি আর বিহান বসে হচ্ছে ড্রয়িং করবো, বুঝলে বাবা? মামা বলে দিয়েছে একটা হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা বলেছে কমপ্লিট করতে, বুঝলে? মিমসি আর বিহান এখন বসে হোমওয়ার্কটা কমপ্লিট করবে। বসে বসে চলো, বসে বসে ভিডিও না, বসে বসে ড্রয়িং করতে হবে। মা বাহ তুমি তো দারুণ ছেলে হয়ে গেছো। না আরেকটা বাকি আছে, আজ করে নাও, কমপ্লিট হয়ে গেলে তারপর তো খেলাই খেলা। আস আস তাড়াতাড়ি বস। কতক্ষণের ব্রেক দেবো তোমাকে? 5 মিনিটস। ঠিক আছে 5 মিনিটস ব্রেক নিয়ে তারপর এইটা করে ব্যাস কমপ্লিট। ওয়াও ভেরি গুড বিহান, হ্যাঁ এটাও খুব সুন্দর হয়েছে, এটা এটা একটু বেশি সুন্দর হয়েছে। ফাইনালি বিহানের ড্রয়িং কমপ্লিট হলো, দিদিভাই চলে এসেছে। আমার না বসে বসে পুরো তেল বনের জায়গাটা খুব ব্যথা করছে না আজকাল, মানে এত বেশি পেন হচ্ছে। হ্যাঁ ও ড্রয়িং করেছে, সেটাই সারপ্রাইজ। মাকে আবার নিয়ে আসছে, তুমি আমাকে নিয়ে যেতে হবে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই দিকে না, এদিকে এবার চোখ খোলো। দিভাই অলরেডি অফিস থেকে চলে এসছে, দিভাইর এখন কল চলছে, বুঝলি তো? আমি না খালি খালি যেন আমার সকালবেলা যে ভিডিওটা বানিয়েছিলাম ওই মানে বেবির মুভমেন্টে ওটা খালি দেখছি, কি ভালো লাগছে, মানে এমনি তো আমি ফিল করি বাট মানে ওইভাবে তো আর দেখতে পারি না, বাট এইটা এত সুন্দর এত প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, জানো তো? এইটা ভেবে মন খারাপ লাগছে যে আর কিছু স্পাইডার, স্পাইডার কে তো ব্লক করে দাও, স্পাইডার ব্লক কর, এটা করতে দিই, টাং টাং করতে স্পাইডার গলা ব্লক।
তো এটা ভেবে খুব মন খারাপ লাগে যে আর কিছুদিন পর আমার পেটের ভিতরে আর এইভাবে লাফালাফি কেউ করবে না। এই মুহূর্তটা আই থিঙ্ক সব এক্সপেক্টিং মাদার বা সব মায়ের কাছে খুব স্পেশাল। আজকে হচ্ছে জেঠু জেঠিমণি পপি টুম্পা দিদি আর স্নীতিকার আসার কথা। তো স্নীতিকা হচ্ছে শ্রীমান দাদা সৌভিককে দেখলে প্রচন্ড চিৎকার করে, মানে চিৎকার না আসলে কেঁদে দেয়। মা বলে শ্রীমান দা সৌভিক না, ছেলেদের দেখলে মা বলেছে টুম্পা দিদির মুখোশ করিয়ে দেবে শ্রীমান দাদা। আর সৌভিক বলেছে দুটো শাড়ি রেডি রাখতে। সকাল থেকে পিহান এক্সাইটেড, অলরেডি 15 বার জিজ্ঞেস করা হয়ে গেছে বনু কখন আসবে। মা এখান থেকে চিৎকার করতে শুরু করে দিয়েছে, আসলে টুম্পাইদের মেয়ে এসছে তো। আনন্দে ছুটে বেড়াচ্ছে, রেডি করেছে যাই হয় এই দুজনকে এখন এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই খেলনা গুলো সব পিহান নিয়ে এসছে, দুজনে মিলে খেলবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ও পছন্দ করছে না, থাক। শ্রীমান দাদা ফাইনালি বেরিয়েছে, শ্রীমান দাদা এতক্ষণ ওই ঘরে লুকিয়ে ছিল, ওই দুটো বাচ্চাকে ওই ঘরে পাঠিয়েছে, শ্রীমান দাদা বেরিয়ে এসছে। হ্যাঁ আস্তে আস্তে এক স্টেপ হয়ে যাবে, আর কিছুক্ষণ ওখানে পিহান টয় সিলেক্ট করতে এসছে যে ও আর স্মৃতিকা কি কি নিয়ে খেলবে। আউল শ্রীমান দাদাকে দেখে একটু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এই তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, হাসছে মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। থ্যাংক ইউ রে বাবা, ও বেবি বাহানা লাগে, ভালো লাগে আমার সাজগোজ করতেও ভালো লাগে, শাড়ি পরতে ভালোও লাগে। এখন এই শাড়িটা মানে ম্যাক্সিমাম শাড়ি কি বলতো এখানে না দিদি ভাই ম্যাক্সিমাম শাড়ি আমার কাছে দিয়েছে, তো শাড়িগুলো সেইভাবে নেই। তো এখানে একটা শাড়ি আমি চুজ করেছি, এটার সাথে দিদিভাই ব্লাউজটা দিয়ে গেছে, বললো এটার সাথেও পরতে পারিস এটার সাথেও পরতে পারিস। তো আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে মায়ের শাড়ি, দিদিভাই আবার এর সাথে অনেকগুলো ব্লাউজ দিয়েছিল, বাট দিদিভাইয়ের একটা ব্লাউজ আমার হচ্ছে না, মানে মায়ের ব্লাউজ আমার হয়ে গেছে বাট দিদিভাইয়ের ব্লাউজ আমার হচ্ছে না, শুধু একটা কারের দুল পরবো, তাছাড়া পুরো রেডি হয়ে গেছি। তোমার ভালো লাগছে মা? ভালো লাগছে, মানে পিকচারে কেমন লাগবে জানি না, এমনি ভালো লাগছে।
ভালো লাগছে? একটা কানের দুল দিবি রে। দেখো মায়ের লুক দেখো, ওরাই কি সব অ্যারেঞ্জমেন্ট করে এইসব, একদম তোকে বলেও নি, জানতেই শোনা কিচ্ছু। ওই যে আর একজন এসছে স্বাদ খাওয়াতে, মিমিকে স্বাদ খাওয়াতে এসছে। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলে দাও, হ্যালো। ও বনুর পাশে বসবে, বনুকে ছাড়বেই না আজকে, বনুর পাশেই বসবে। পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, পাতুরি, আজকে যা দিয়েছে মামাই পুরোটা খেতে হবে কিন্তু, হ্যাঁ সবটা সময় তো আছে বাবা। বাবা তোমার জন্য আলতাটা, তোমার মেঝেতে ছড়িয়ে ভালো করে খেলতে হবে ওটা দিয়ে। মামাই ভাবছে কখন আমি একটু ঝালটা খাবো কাঁচা লঙ্কাটা দিয়ে। পুচকে দুটো খেতে বসেছে এখন, আমি তো আসলে পোলাও খেতে পারবো না, ওই জন্য আমার প্লেটটা পিহানকে দিয়ে দিয়েছে, আর মা আমাকে এখানে খাই দেবে। না না আমি পাচ্ছি না,
আমি দেখছি যে এটা খেতে পারি নাই, কারণ আমার কয়েকদিন আবার মানে এক দুদিন ধরে আবার অরুচি শুরু হয়েছে। এখানে দুই মা বসেছে, দুই মাকে দুই বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এখনো ওরা খাচ্ছে, মানে আমার খাওয়া হয়ে গেছে আর পপি আর জেঠু খাওয়া হয়ে গেছে আর বাকি এখনো সবাই বাকি আছে। মিনি বাবা আর পিচ মিনি মা কই, মিনির মা কই, ওজে আর মিনি কই, মিনি কই। আচ্ছা মিনি মিনি ভালো খেয়েছে তো? মিনি খেয়েছে, মিনি খেয়েছে, মিনি মিনি খেয়েছে, টাকা খেয়েছে মিনি। এই দেখো সৌভিকের সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে। সৌভিকের খুব দুঃখ ছিল যে সব বাচ্চাদের সাথে ওর খুব ভালো বন্ডিং আছে, একমাত্র ও ভয় পাচ্ছে ওকে। আচ্ছা গেছে আর সবার শেষে আছে আইসক্রিম, যেটা কিনা একদম মানে ডিপ ফ্রিজে ছিল বলে ওই পুরো শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছে না। আশীর্বাদ করছে ও। বেরিয়ে যাবি একবার, ঠিক বেরিয়ে যা, ও বেরিয়ে যাবে বলছে। এই মামা হ্যাঁ হ্যাঁ সাবধান, ঠিক আছে, ভালো খবর পাবো। অনেকদিন পর আমরা সবাই এরকম বসে একসাথে আড্ডা দিলাম। আর কি বলতো, আগে যখন আমরা বাড়ির সাথে বাড়িতে থাকতাম না, তখন নয় জেঠিমণিরা আমাদের বাড়িতে আসতো, নয় আমরা জেঠিমণিদের বাড়িতে যেতাম, যাতায়াতটা অনেক ছিল আর গল্প আমাদের কোনোদিন মানে স্টক শেষ হতো না, এত এত গল্প থাকতো। তো সেই দিনগুলো খুব মিস করি এখন আমরা। সবাই এখন ব্যস্ত, দেখো দিদি ভাইয়ের অফিস, আমার অফিস, পপি আইএমএ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে, তারপর টুম্পা দিদি স্টেশন মাস্টার, সবাই সবার নিজস্ব জীবনে ব্যস্ত। এখন তো দেখো সবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছি এখন। বাট হ্যাঁ, সেই দিনগুলো খুব মনে পড়ে আর খুব মিস করি, তো মনে হয় যেন সেই দিনগুলো আবার ফিরে আসুক। বাট কি আর করা যাবে, যাই হোক, তো খুব ভালো লাগলো যে সবাই মিলে আসলো, জেঠিমণি আমায় সাথ দিলো, আমার খুব ভালো লাগলো এটা। আর জেঠিমণি একটা শাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, তারা দেখাই। যেমনটা কি সবাই জানে যে আমার হলুদ রং খুব প্রিয়, তো ওই জন্যই আর কি হলুদ রঙের একটা অর্গ্যানজা শাড়ি জেঠিমণি দিয়েছে। আর এটার কালার কম্বিনেশনটা আসলে খুব সুন্দর, হলুদের উপর গোল্ডেন কাজ করা, তো এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ জেঠিমণি। আমি এখানে যে কদিন আছি সে কদিন দিদি ভাইকে বলেছি যে আমি পিহানের সাথে একটু শোবো, মানে এখানে আমি, তার পাশে পিহান আর তার পাশে মা, আর দিদি ভাই শ্রীমান দাদা অন্য ঘরে। এবার শ্রীমান দাদা নিয়ে গেছে পিহানকে ঘুম পাড়াতে, আমি বলেছিলাম ওকে যে আমি ঘুম পাড়াতে পারবো, শ্রীমান দাদা বললো তুমি রেস্ট করো আমি ঘুম পাড়িয়ে দেবো ওকে। তো অলরেডি ঘুমিয়ে পড়েছো, ওকে এখানে নিয়ে চলে আসবে আর আমরা সবাই এবার শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ গাইস ইন নেক্সট ব্লগ, বাই।